হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মালাস কিচেন। আর আজকে আমরা খেতে বসেছি একসঙ্গে, আমরা হাজব্যান্ড বয়, এই যে তোমাদের দাদা খাচ্ছে। তা আজকে আমি কী রান্না করেছি তোমরা দেখো। আজকে খাওয়ার আগেই বলে দিচ্ছে হেভি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্না করেছি আমি ঢ্যাঁড়স পোস্ত দিয়ে তেলের উপর করেছি, দাদার জন্য বোয়াল মাছের ঝাল, আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করেছি, আর এখানে ভাত করেছি। তো এখন খেয়ে দেখব যে কেমন হয়েছে বন্ধুরা। দাদা তো আগেই বলে দিয়েছে খুব ভালো হয়েছে, তারপর আবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, এখন বাজে দুটো, আমার রোজ খেতে বেজে যায় 2:30। আজকে দাদা বাড়িতে আছে, হ্যাঁ আজকে বলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে। আর 2:30? আচ্ছা যাই হোক, যতই তাড়াতাড়ি রান্না করি আমরা সেই দেরিতেই খাই, মানে তাড়াতাড়ি খেলে কোনোদিন হাতে খাওয়া হয় না আমাদের। ওই 2:30 করতে করতে 3 হয়ে যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আকাশটা তো কালো হয়ে আছে। আমরা ঢ্যাঁড়সটা খাচ্ছি, খাচ্ছি ভালো লাগছে, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা নেই, আমি পোস্তের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এখন ওনারা আমি মাথাটা ঘুষে নিয়েছি, চুলটা খুলে নিই, গামছা দিয়ে বেঁধে রেখেছি। দাদা এখন মাছ ভেঙে খাচ্ছে, আমার এখনও ঢ্যাঁড়স খাওয়াই শেষ হয়নি, দাদা টপাটপ খেয়ে নিচ্ছে, আর এখনও আমি ঢ্যাঁড়স চটকাচ্ছি। তো আমি বোয়াল মাছ খাই না, ওই জন্য আমি আমার জন্য ট্যাংরা মাছ রেখেছি। এটা হলো ট্যাংরা মাছের তরকারি, এটা আমি কালকে রান্না করেছিলাম, ট্যাংরা মাছ আলু দিয়ে ওইটা আমি খাবো। আমি ঢ্যাঁড়স দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলেছি, এখনো 2 আইটেম বাকি আছে। এবার আমি পুঁই শাক কুমড়ো নিয়ে নিলাম, এবার পুঁই শাক কুমড়ো দিয়ে খাবো। তো মনে হচ্ছে মাছটা আমার খাওয়াই হবে না, আমার তো ভাত শেষ হয়ে যাচ্ছে, এরপরে তো পেট ভরে, আর দাদার তো খাওয়া পুরো শেষ। দেখো দাদার গোয়াল ম্যাচ পেয়েছে, দাদা শাক নেয়নি, সত্যি খেতে খুবই সুন্দর হয়েছে। আর বর্ষাকালে পুঁই শাক খুব ভালো লাগে খেতে, এই সময় ইলিশ মাছটা পাওয়া যায়। তো চিংড়ি মাছ কি তোমার নুন লাগবে? দাঁড়াও এনে দিচ্ছি, দাঁড়াও দাদা একটু নুনটা এনে দিই, নুনটা টেনে দিই। ইলিশ মাছের মাথা রেখে দিয়েছিলাম, পুঁই শাক কুমড়ো দিয়ে খাবো। তো আজকে পুঁই শাক কুমড়ো কিনে এই খাচ্ছি। দাদার খাওয়া কমপ্লিট, দাদা এবার উঠে যাবে, শশা আছে, শশা খাচ্ছে। দাদা শশা খাচ্ছে, দাদা ভাত খাওয়া কমপ্লিট, শুধু মাছ আর ঢ্যাঁড়স দিয়ে এখন শশা খাবে, তাই নুন লাগাবে, লাগাচ্ছে। আর একটু প্যাকেটে দই আছে, বলেছি দইয়ের প্যাকেটে দইটা পড়ে আছে, খেয়ে নাও, কারণ আমার একটুতেই ঠান্ডা লাগে, আমি খুব একটা দই খাই না, খাওয়া ভালো। তো আমি এখনও ট্যাংরা মাছ মশাই আর খাবো না, আমার এই শাক দিয়ে পেট ভরে যাচ্ছে, এরপরে আমরা খেতে পারি না, পেট ভরে গেলে আর খেতে পারি না। তো বন্ধুরা আমার এই খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, দাদাকে কেমন লাগলো, আমাকে কেমন লাগলো তোমরা কমেন্টস করো, একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। এখন আমি ব্লগটা বন্ধ করছি, টাটা।